في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقة فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي من دون نعيم الآيات نرتاد لنحفظها আমাদের দুটি ভয়াবহ আজাবের দিক যে আজাব থেকে মুক্তির জন্য মানুষ পানা চাইবে বলা হবে আল্লাহ এ আজাব থেকে মুক্তি দেন প্রয়োজনে দেন কিন্তু এই পরিস্থিতি থেকে চাই এরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে মানুষের হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকবে সূর্য মাথার একেবারে নিকটবর্তী থাকবে এরকম মুহূর্তে নবিরাম নিজে আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ মানুষের হিসাব শুরু করুন সেজদায় পড়ে যাবেন তিনি তার আবেদনের প্রেক্ষিতে আল্লাহ সালা হিসাব শুরু করবেন কেমন সেই ভয়াবহতার অনেক দিকের ভেতরে দুটি দিকের কথা বললাম এক হলো অন্ধকার দুনিয়াতে যারা যত বেশি জোলম করবে তাদের প্রতি অন্ধকারের পরিমাণ তত বেশি হবে অতএব অন্ধকার কমাতে হলে মানুষের প্রতি জোলম অচার কমাতে হবে অজু ভালো করে করতে হবে ফজর সাল্লাহ জামাতে আসার জন্য অভ্যাস গড়ে তুলতে হবে যারা ভালো করে অজু করবে হাদিসে আর্সে তাদের অঙ্গগুলো ক্যামতের ময়দানে আলোর কাজ দিবে লাইটের কাজ দিবে ভোরে ফজরের সালাত আদায় করার জন্য কষ্ট করে আরামের ঘুম ছেড়ে দিয়ে মসজিদে যারা যাতায়াত করে স্পেশালি ফজরের নামাজ কারণ হাদিসে আর্সেন নবসাদাম বলেছেন ফজরের আলো আধারই এটা ভেদ করে যারা আল্লাহর ঘরে আসে কষ্ট করে ক্যামতের ময়দানে আল্লাহ স্মাত তাদের জন্য আলোর ব্যবস্থা করবে আর তৃষ্ণার যে সমস্যা সেটা মেটাবার একমাত্র উপায় হল রহমতুল্লিল আলমিনের হাতে তার হাউজে কাউসারের পানি পান করা সোহিমসি বর্ণিত হয়েছে যে সাল্লাম বলেছেন হাউজে কাউসারের পানি হবে আসাদ্য বয়াদমিনাল লবণ দুধের চাইতে বেশি ধবধবে এবং আহলা মিনাল আসাল মধুর চাইতে বেশি সুমিষ্ট হবে যে ব্যক্তি এ হাউসের কাউসারের পানি একবার পান করবে সে আর কখনো তৃষ্ণাক্ত হবে না চিরকালের জন্য তার তৃষ্ণা নামক কষ্ট উঠে যাবে দূর হয়ে যাবে সেদিন হাউজে কাউসারের পানি পান করা থেকে দুই শ্রেণীর মানুষ মাহরুম থাকবে কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ বঞ্চিত থাকবে তাদের ভিতরে এক শ্রেণীর কথা আমরা অনেকেই জানি যারা বেদায়তে লিপ্ত হয় অপর আরেক শ্রেণীর কথা আমরা খুব কম সংখ্যক মানুষই জানি আসলে আমরা জেনে নিই কারা সেই হতবাগা মানুষ যারা নবী সাদ আল্লাহ সাল্লামের হাতে হাউজের কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত থাকবে মাহরুম থাকবে তাদের ভিতরে প্রথম ব্যক্তির কথা বুহারি এবং মুসলিম একযোগ বর্ণনা করেছেন আর কি বর্ণিত হয়েছে সাহালেবিন সাদ রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন যে নবী আল ইসলামের সাদ করেছেন আনাফরাতকুম আল হাউদ ফমান ওয়ারাদা হুক শারিব হু হুক ওমান শারিব হু হোলায়দমা আবাদা কিয়ামতের দিন নবী আলসালামের কাছে যে হাউজ থাকবে যে সে হাউজের কাছে আসবে সে পান করবে এক বর্ণা আসে আকাশের যে তারকারি আছে মুসলিম বর্ণনায় এ তারকা রাজি সমপরিমাণ আপনার এটা পান করার পাত্র থাকবে সেখানে প্রচুর পরিমাণ পাত্র থাকবে এটা বোঝানোর উদ্দেশ্য তো সেখান থেকে যে পান করবে লাইয়াজমা আবাদা সে কখনো আর তৃষ্ণার্ত হবে না তবে এদের মধ্য থেকে কিছু লোক আসবেই লাইয়ার আকুয়ামুন আরিফ আরিফি কিছু লোক এই হাউজে কাউসারে আসবে নবী সাল্লা সাল্লাম বলেন আমি তাদেরকে দেখে চিনব যে এরা আমার উম্মত কারণ বিশ্ব নবীর উম্মত যারা হবেন রহমতুল্লাহামীর উম্মত যারা হবেন তাদেরকে দেখে চিনা যাবে আমি দেখে তাদেরকে চিনব যে তারা আমার উম্মত আর তারাও আমাকে দেখে চিনবে যে হ্যাঁ আমি তাদের নবী সবই ঠিক আছে এরপরে আমি তাদেরকে পানি পান করাতে প্রস্তুত হব এমতাবস্থা সুম্মায় হ্যাও বাইন হম এরকম ব্যক্তি আর আমার মাঝে আল্লাহর পক্ষ থেকে আড়াল সৃষ্টি হয়ে যাবে আপনি চিন্তা করুন ভয়াবহ তৃষ্ণার্ত অবস্থা যেখানে আর কোনো পানির ব্যবস্থা নাই একমাত্র পানি হাউজে কাউসারের পানি যা ক্ষুধা তৃষ্ণা সবকিছু নিবারণ করে দিয়ে আপনার কষ্ট লাঘব করে দিবে আপনি পান করতে যাচ্ছেন ওই সময় বাধা এসে গেল কেমন লাগবে সে দৃশ্য কত কঠিন হবে সে পরিস্থিতি তখন এবার সুসলাম বলবেন যে আল্লাহ এদেরকে তো আমি চিনি এরা তো আমার উন্মত এদেরকে কেন পানি পান করতে দেওয়া হচ্ছে না বাধা কেন দেওয়া হচ্ছে ফাইক তখন বলা হবে তাহ তাদেরই মা বাদু বা আপনি জানেন না আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরা আপনার দিনের ভিতরে কি পরিমাণ পরিবর্তন আর হেরফের করেছে বেদাহাত করেছে নতুন জিনিস দিনের ভিতরে আবিষ্কার করেছে মন গড়ায় ইসলাম এবং ইবাদতের মধ্যে বিভিন্ন পদ্ধতি তারা চালু করেছে বেদাঁতের আবিষ্কারকেরা বেদাঁত সৃষ্টি করেছে বেদাত অনুযায়ী আমল করেছে এই কারণে তাদেরই অবস্থা হবে তখন নাবি আলু বলেছেন যে তখন আমি তাদেরকে বলবো সোখতান লিমান বাদ্দালা বাদি কোন কোনো বর্ণা গাইয়ার বাহাদি যারা আমার পরে পরিবর্তন সাধন করেছে ইসলামের ভিতরে এ বাদতের ভিতরে আমি যা করেছি সেটাকে লক্ষ্য করে সুন্নাহ অনুযায়ী করে নাই হাদিস অনুযায়ী করে মন গড়া করেছে তারা দূর হয়ে যাও দূর হয়ে যাও এ লোকগুলা কিন্তু নামাজি মানুষ হবে এ লোকগুলা কিন্তু দিনদার মানুষ হবে কারণ বেদাত কোনো বেদিন মানুষে করে বেদাত কারা করে প্র্যাকটিসিং মুসলিমরা বেদাত করে যে ইসলাম প্র্যাকটিসই করে না তারা দাতার তার বেদাত কি সে তো এবাদতই করে না এবাদত করে কিন্তু বেদাত পদ্ধতিতে করে আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই জন্য মোমেনের কাছে বেদাত হলো শিরকের পরে অনেক বড় আতঙ্কের নাম অনেক বড় আতঙ্কের নাম সে বেদাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবে আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এক প্রকারের মানুষ আমরা পেয়ে গেলাম দ্বিতীয় প্রকারের মানুষ হলেন যারা শাসকদের মোসাহেবি করে তোষামদি করে যাদের পাওয়ার আছে ক্ষমতা আছে এদের ওইলিং করে তেলায়ন করে এদেরকে জিহুজুর জিহুজুর করে এদের অন্যায়গুলোকে অন্যায় বলে স্বীকার করে না তাদের দলের অনুসারী অথবা তাদের ভক্ত অনুরক্ত বলে তাদের অন্যায়গুলোর পক্ষেও সাফাই গায় সেগুলোকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আছে না না এরকম মানুষ সব সময় সব যুগে পৃথিবীর সব দেশের সব ভূখণ্ডেই এরকম মুসাহিব এবং সমৎকারী কম থাকে অন্যায়কে অন্যায় বলে না বিভিন্ন দুর্বলতার কারণে অন্যায়কে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এদেরকেও নবী সাল্লা সাল্লাম একই সাবধান বাণী করেছেন এরাও হাউজে কাউসারে আসতে পারবে না আসতেই পারবে না এবং এ বিষয়ে সহিব নেহিবানে এবং মাওয়ারিদুতম আনে এবং মুসনাদে আহমদে অর বিভিন্ন হাদিসি কিতাবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না হইয়া কোনো বাদি ওমার নিশ্চয় আমার পরে অনেক শাসক পৃথিবীতে আসবে ফামান দাখলা আলিহিম ফসাদ্দা কাহম বিকৃত বিহিম ও আন আহম আলাদুল মিহিম যারা এই সমস্ত শাসকদের মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি জনগণের সাথে মানুষের সাথে বা বিভিন্ন লোকদের সাথে তারা যে মিথ্যা কথা বলবে এগুলোকে যারা সত্যায়ন করবে জানে মিথ্যা তারপরও ওই ওর পক্ষে সাফাই গাইবে এবং তার সত্যায়ন করে বেড়াবে ও আনিম তারা যে মানুষের প্রতি প্রজাদের প্রতি জুলুম করবে সেই জুলুমে যারা সহযোগিতা করবে তাদেরকে সমর্থন করে সহযোগিতা হোক কথা দিয়ে সহযোগিতা হোক কাজ দিয়ে সহযোগিতা হোক যেভাবে হোক সহযোগিতা করবে মিন্নি মিনী ওয়ালাস্তোমিন হো দুনিয়ার রাজত্ব চিরকাল থাকবে না দুনিয়ারে তোষামেদি করার সুযোগ চিরকাল থাকবে না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফালাই সে মিন্নি ওয়ালাস্তু মিনহু আমি তাদের কেউ নই আর তারাও আমার কেউ নয় তাদের কোনো পরিচয় আমি দেবো না কি আমাদের ময়দান ওয়ালাইসা বেওয়ার এদিন আলাইয়াল হাউস আমার হাউজে কাউসারে তারা পানি পান করতে আসতেও পারবে না আর ওমাল্লাম ইসাদ্দে কম্বিকেদ বিহীম যারা শাসকদের শাসক বলতে রাষ্ট্রের শাসক হওয়া কোনো জরুরি না স্থানীয় শাসক হতে পারে অঞ্চলভিত্তিক শাসক হতে পারে প্রভাবশালী ব্যক্তি হতে পারে যাই হোক এদের মিথ্যাচারিতায় যারা বিশ্বাস করে না তাদের মিথ্যাকে মানুষকে বিশ্বাস করানোর অপচেষ্টা করে না ওয়ালাম হম মিহিম তাদের অত্যাচার অবিচার করার কাজে তাদেরকে সহযোগিতা করে না ফাহুয়া মিনি আনামিন হুক এই ব্যক্তি আমার উম্মত আর আমি তার নবী সাল্লামের ভাষ্য ওহব আলাইয়াল হাউজ আর সে আমার কাছে হাউজে কাউসারে পানি পান করার জন্য আসবে প্রিয় ভাই আমার অতএব জালেমের কখনো তো সমাৎকারী হবেন না জালেমের পক্ষাবলম্বনকারী কখনো হবেন না সে আপনার যত প্রিয় মানুষ হোক যত কাছের মানুষ হোক সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন ন্যায় যদি আপনার প্রিয় মানুষের বিরুদ্ধেও থাকে সেখানে থাকবেন কখনো অন্যায়ের পক্ষে থাকবেন না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন বিধার থেকে এবং অন্যায়কারীর সমর্থন করা থেকে তার পক্ষ অবলম্বন করা থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের ভয়াবহতম দিনে চরম মুহূর্তে হাউজ কাউসারের পানি পান করার তফিক আমাদেরকে দান করুন এই জন্য ন্যায়নিষ্ঠভাবে চলতে হবে আর সুন্নাবিত্তিক জীবন গড়ে তুলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন